বলো, নৌকা চলে বলো, নৌকা একি শুনে, নৌকা একে পারে, নৌকা তোমারে, নৌকা প্রমাসি, নৌকা রাজল ভাইয়ে, নৌকা লিখন ভাইয়ে, নৌকা বিদিয়া ভাই, নৌকা রামপুর বাসি, নৌকা চক্রমবাসি, নৌকা সবাই বলে, নৌকা শুনে শুনে, নৌকা একি শুনে, নৌকা হয়ে যাবে, নৌকা ইনশাআল্লাহ, নৌকা সমস্যার সমাধান চাইতে বেশি বেশি চাপ দিচ্ছে এখন আপনার প্রচার নিয়ে। সমস্যার সমাধান এটা নির্বাচনের পরে হবে, কিন্তু এখন আমি জোরালোভাবে এখন প্রচার প্রচারের মধ্যে আছি। মানুষের যে জোয়ার আমি দেখছি, নৌকার পক্ষের যে জোয়ার আমি দেখছি, যে জোয়ার দেখছি আমার টিফিন কেরিয়ার মার্কায়, আমার জনসাধারণ, এই রামপুর ওয়ার্ডের জনসাধারণ, এই জোয়ারকে অব্যাহত রাখার জন্য আমি 28-27 তারিখ পর্যন্ত আমার 27 তারিখ পর্যন্ত এই গণসংযোগ চলবে। এই গণসংযোগ যতদিন পর্যন্ত চলবে আমি এখন কী করবো ভবিষ্যতে এটা নিয়ে চিন্তিত না। আমি এখন চিন্তিত মানুষকে গণজোয়ারে পরিণত করা, গণ অভ্যর্থন করা, নৌকার পক্ষে, আমার টিফিন কেয়ারের পক্ষে, এবং মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে বিপুলভাবে এই 2500 রামপুর ওয়ার্ডের মানুষ নৌকা মেয়র পদপ্রার্থী রেজল ভাইকে নৌকা মার্কায়, এবং আমি কাউন্সিলর প্রার্থী টিফিন কেয়ারের মার্কায় যাতে ভোট দিয়ে এই বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ জনতা শেখ হাসিনার যে উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আমি এখন দ্বারে দ্বারে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ভোট প্রার্থনা করছি, এবং আশা করি ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। জয়যুক্ত হওয়ার পরে এলাকার যে সমস্যা আমি দেখব, ওই সমস্যা ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। জয় বাংলা, জয়বঙ্গবন্ধু। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 25 নং রামপুর ওয়ার্ডের জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আল্লাহ আমি পাঁচ প্রতি করে দিন কারণ আমি পাঁচ নম্বর এক এবং
ইনশাল্লাহ ইনশাল্লাহ। হারাবে এক উঠো, এটা কেউ বাদ নজ চ্যানেল এটা একটু নিচে নামার পিছনে আমরা মঞ্জুর আইলে হইবেন তো রাখছি বলি মঞ্জুর বিদ্রোহী হিসাবে ভাইয়া আর মার্ফলদের টিফিন ক্যারিয়ার আর মেয়র প্রার্থী মার্ফলদের নৌকা অবশ্যই দুর্গ 29 তারিখ আর চলে যাবো আমি আমরা সাম করি আগে
আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য মানুষ সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ।